বন্ধুরা, নেচার লাভার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রাচীন ও অদ্ভুত মন্দিরগুলির দৃশ্য তুলে ধরব। ভারতের প্রতিটি অঞ্চলের নিজস্ব ঐতিহ্য ও শৈলী রয়েছে, আর সেই ঐতিহ্য ও শৈলীগুলি প্রতিটি অঞ্চলের মন্দিরের স্থাপত্যে ফুটে উঠেছে। বিভিন্ন প্রান্তের আধ্যাত্মিকতার টানে মন্দির দর্শন করতে লাখো লাখো সংখ্যায় ছুটে আসেন পর্যটক। আসুন দেখে নিই ভারতের কিছু বিখ্যাত মন্দিরগুলি দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটি HD কোয়ালিটিতে দেখুন, বেটার রেজাল্ট পেতে হায়ার কোয়ালিটিতে ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করুন নতুন নতুন ভিডিও পেতে। আপনি আমাকে চাইলে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারেন। এখন আসুন দেখে নিই এই মন্দিরগুলির দৃশ্য এবং মন্দিরগুলি কোথায় অবস্থিত। প্রথমে যে মন্দিরটি আজ নাম বলবো সেটি হচ্ছে দিল্লির লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে রাজস্থানের রনকপুর মন্দির, দিল্লির শ্রী দিগম্বর জৈনলাল মন্দির, দিল্লিরই অক্ষরধাম মন্দির। কর্ণাটকের বিরূপাক্ষ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, অতি জনপ্রিয় মন্দির সোমনাথ মন্দির। এই মন্দিরে লাখো লাখো পর্যটক, ভারতের এবং বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। উত্তরাখণ্ডের বদ্রীনাথ টেম্পল, আমরা বদ্রীনাথ টেম্পলের কথা শুনেছি, এই দৃশ্যটি দেখুন, এটি বদ্রীনাথ মন্দির। পাঞ্জাবের স্বর্ণ মন্দির, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দির, রাজস্থানের ব্রহ্মা মন্দির, কলকাতার বেলুড় মঠ মন্দির, উড়িষ্যার সূর্য মন্দির বা সান টেম্পল, আমরা একে কোণার্কের মন্দির বলেও জেনে থাকি, হরিদ্বারের চণ্ডীমাতা মন্দির, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ, গুয়াহাটির কামাখ্যা মন্দির, গুজরাটের দ্বারকাধীশ মন্দির, তামিলনাড়ুর কাঞ্চিপুরম টেম্পল। উত্তরাখণ্ডের ঋষিকেশ, অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি, অন্ধ্রপ্রদেশের শ্রী পদ্মাম্ব স্বামী, জম্মু কাশ্মীরের অমরনাথ কেব মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির, কর্ণাটকের রামনাথস্বামী, উড়িষ্যার লিঙ্গরাজ টেম্পল, উত্তরাখণ্ডের নীলকণ্ঠ মহাদেব মন্দির, মথুরার প্রেম মন্দির, তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দিরের সৌন্দর্য আপনাদের মোহিত করবে। বিহারের মহাবোধি টেম্পল, উড়িষ্যার মুন্ডেশ্বর মন্দির,
উত্তরাখণ্ডের কেদারনাথ, তামিলনাড়ুর সোর টেম্পল, উত্তরাখণ্ডের তুঙ্গনাথ টেম্পল, তামিলনাড়ুর বৃহদেশ্বর টেম্পল, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির, মধ্যপ্রদেশের ভান্ডারিয়া মহাদেব টেম্পল, পুরীর জগন্নাথ মন্দির, মধ্যপ্রদেশের খাজুরাহো, উত্তরপ্রদেশের ইস্কন, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ, মথুরার কৃষ্ণ পদ্মাস্থান, মাউন্ট আবুর দিলওয়ারা টেম্পল, কর্ণাটকের বিরূপাক্ষ মন্দির, অযোধ্যার রাম জন্মভূমি। এই মন্দিরটি আন্ডার কনস্ট্রাকশন আছে, খুব শীঘ্রই খুলে যাবে দর্শকদের জন্য। কেরালার পূর্ণ থ্রাসিয়া টেম্পল, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের শ্বাসবাহু টেম্পলটি অতি জনপ্রিয় মন্দির, অন্ধ্রপ্রদেশের কনক দুর্গা টেম্পল, বিহারের ভাগলপুর অবস্থিত মা জলেশ্বরী টেম্পল, গুজরাটের দামোদর কুণ্ড, রাঁচির জগন্নাথ টেম্পল, ছত্তিশগড়ের ভোরামদেব মন্দির, কেরালার ভাজাপল্লী মহাদেব শিব মন্দির, মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রিম্বকেশ্বর টেম্পল, ছত্তিশগড়ের লক্ষ্মণ টেম্পল, কর্ণাটকের দুর্গ টেম্পল, ত্রিশূরে অবস্থিত ভাড়াকুনাথাম টেম্পল, অন্ধ্রপ্রদেশের সিমলাচলম টেম্পল, গুজরাটের মধেরায় থান টেম্পল, আহমেদাবাদের স্বামীনারায়ণ টেম্পল এবং মানালির হিড়িম্বা টেম্পল। এই মানালির হিড়িম্বা টেম্পল ভারতের একমাত্র রাক্ষসী হিড়িম্বা টেম্পল। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভারতবর্ষের এই মন্দিরগুলি ছাড়াও আরও অসংখ্য মন্দির আছে, আমি পরবর্তী ভিডিওতে সেই সব মন্দিরের দৃশ্য তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন বেড়ানোর ভিডিও পেতে। ধন্যবাদ। Thank you.